মান্না যখন ছিল সে তার ছবির জন্যই দৌড়াদৌড়ি করেছে, তার তার স্বার্থ ছিল চলচ্চিত্র, ভালো ভালো চলচ্চিত্র করা, সেদিকে সে দৌড়েছে। ইন্ডাস্ট্রির জন্য সে এমন কিছু করে নাই, ইন্ডাস্ট্রির ভালোর জন্য কিছু করে না। সে চলচ্চিত্রে ছিল, সে খুব আগ্রহ নিয়ে ছবি করত, যে চলচ্চিত্রের জন্য কি করেছে। প্রত্যেকে যার যার জন্যই ব্যস্ত ছিল, নেতৃত্ব তার এমন ছিল না যে জন্য সেগুলিতে যায়নি, বিশেষ যায়। আমি মান্নাকে প্রয়োজন মনে করেছি, নায়কদের খুব শিডিউল খুব টাইট ছিল, যারা নাকি প্রতিষ্ঠা লাভ করেছিল তখন, যারা নাকি হিট ছিল, তাদের শিডিউল পাওয়াটা খুব কঠিন ছিল। এই জন্যে আমি মান্নাকে নিয়ে, জসিমকে নিয়ে, হিরু বানিয়ে আমি সচ্ছলভাবে, শিডিউলের সচ্ছলতা ছিল ওদের, ওরা আমাকে শিডিউল দিত, তাদেরকে নিয়ে চলচ্চিত্রগুলো নির্মাণ করেছি এবং সুন্দরভাবে শিডিউল পেয়েছিলাম বলে ছবিগুলোকে ভালোভাবে আমি শো করতে পেরেছি। যাক, ওনার ধারে কাছে তো কেউ নাই, নায়িকা কবরী সামানা, ওরাই তো, ওরা ছিল বলেই তো আমাদের ইন্ডাস্ট্রি এখনও টিকে আছে, ওরা পথ দেখিয়েছে। ওদের মানে শিল্পীদের কথা, পরিচালক ছাড়া তো চলচ্চিত্র, মানে জহির রেহান যা করে গেছে, তার কাজী জহির, জহির রেহান, তারপর এরকম আরও অনেক, এই মুহূর্তে নামগুলো তো আসবে না, বড় বড় পরিচালক ইবনে মিজান, এজে মিন্টু, আমি সহ, মানে আমরা চলচ্চিত্রের জন্য অনেক কিছু করেছি, মানে চলচ্চিত্র যেন মানুষ দেখে সেইটা চিন্তা ভাবনা আমাদের ছিল। নায়ক নায়িকারা রাজ্জাক ভাই দর্শক সৃষ্টি করেছে। আমি তো ঢাকার ওই আমলে ঢাকার বাংলা ছবি কম দেখতাম, সুচিত্রা সেন, উত্তম কুমার, দিলীপ কুমার, মধুবালা, তাদের ছবি দেখতাম। রাজ্জাক ভাই আসার পর তো আস্তে আস্তে সব ভুলে গেলাম, রাজ্জাক, কবরি, শাবানা, এদেরকে দেখে দেখে তো আমরা ওই ভারতীয় ছবিগুলিকে ভুলে গেছি। না, উস্তাদ বলে ডাকতো না, সে আমার উস্তাদের মতো এটা বলতো, সে আমার উস্তাদ বলতো, যে আমার উস্তাদের মতো উনি আমার, ওনার জন্য আমি নায়ক হয়েছি। এই উস্তাদ তো ওর, ওনার উস্তাদ তো আমি না, ওনার উস্তাদ তো আমি বলবো যে রাজ্জাক ভাইয়ের ছবিতে সে প্রথম ফাইট ডাইরেক্টর হিসেবে রাজ্জাক ভাই তাকে আনে, ও সেখানে অভিনয় করিয়েছিল। তো রাজ্জাক ভাইয়ের অবদানটা আছে জসিমের প্রতি, আমি তো পরে নায়ক বানিয়েছি, সেই অবদানটা সে অস্বীকার করে না। জসিম বলে যতদিন ছিল ততদিনই বলেছে যে জন্টু ভাইয়ের জন্য আমি, এটাই তো যথেষ্ট। আমি ডাইরেক্ট বলছি, যখন কি ভিলেন তখনই বলছি, আমি ডাইরেক্টর যখন প্রতিষ্ঠা পাবো তখন আপনাকে হিরো বানাবো, আমি প্রতিষ্ঠা পেয়েছি তাকে হিরো বানিয়েছি। চিন্তা করলাম রাজদুলারি ছবিতে একটা সাবানা একটা নাচে গান গাবে একটা জলসায়, তো সেখানে জসিম ওই কস্টিউম ছবির ড্রেস পরে বোট টুট কোটি লাগে, ম্যান্ডোলিন বাজাচ্ছে, সাবানা নাচছে, তখন আমি দেখে বলছিলাম যে বাহ, মাদ্রাজের সুপারস্টার যে শিবাজি গণেশ, ওখানকার জীবনের শ্রেষ্ঠ হিরো ছিল, শিবাজি গণেশ আমাদের লাগতেছে। আমি বললাম যে আমি যদি কোনোদিন ডাইরেক্টর হইতে পারি তখন আপনাকে আমি হিরো বানাবো। জসিম বললো তাহলে দোয়া করে আপনি ডাইরেক্টর হন, আমি হিরো হবো। হয়েছি, সে হয়েছে।